আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা সাহিত্যের ফ্রি কোর্স যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে স্বাগতম। তো আজকে বাংলা সাহিত্যের আমি যে ফ্রি ক্লাসগুলো নিতে চাচ্ছিলাম সেটি হচ্ছে 3 নম্বর ক্লাস নেওয়া হচ্ছিল আজকে। তো আমাকে যদি ভালোভাবে দেখা যায় এবং আমার কথা ক্লিয়ার শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানান, আমি তাদের ক্লাস শুরু করব। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে নাকি এবং আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে নাকি। যদি যাই তাহলে আমি ক্লাস শুরু করবো। হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন দয়া করে। ক্লাস শুরু করি আমি আজকে। তাহলে আজকের ক্লাসের টপিক ছিল আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ ও প্রাচীন যুগ। এখান থেকে বিসিএস এবং যে কোনো চাকরি পরীক্ষায় ফার্স্ট প্রাচীন যুগের চর্চা পথ থেকে কোশ্চিন একটা মোটামুটি আসে। বিসিএস এ প্রত্যেক বছরে একটা করে কোশ্চিন আসে, সেক্ষেত্রে চর্চাপথটা একটু গুরুত্বপূর্ণ। কিন্তু চর্যাপদের সমস্যা হচ্ছে আমরা চর্যাপদ পড়ার সময় কি করি, চর্যাপদ পড়ার সময় মনে হয় যে চর্যাপদটা সহজে মনে থাকবে অথবা সহজ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি হয় চর্যাপদের প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো কনফিউশন লাগে এবং আমরা ভুলে যাই। তাই একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে চর্যাপদটা। চর্যাপদ যদিও ছোট টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ভুল হওয়ার পসিবিলিটিটা থাকে বেশি, তাই আমরা চর্যাপদটা একটু গুরুত্ব সহকারে পড়বো। দেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগে বাংলা সাহিত্যের যুগ বিভাগ শুরু হয় কিন্তু চর্যাপদ রচনাকালের পর থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ শুরু হয়। সেক্ষেত্রে বাংলা সাহিত্যের যুগ বিভাগের যে বিভিন্ন সাহিত্যিকগণ এবং যারা বিশিষ্ট ভাষা সাহিত্যিক ছিলেন তারা কিন্তু এই বাংলা সাহিত্যের যুগ বিভাগকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তারপর তবে পরীক্ষায় আসে সার্বজনীন যেটা স্বীকৃত যে বাংলা সাহিত্যের যুগ বিভাগকে কয়টা ভাগে ভাগ করা যায় এবং কি কি কত সাল থেকে কত সাল এইটা থেকে কোশ্চেন বেশি আছে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সাহিত্যিক যেই সাল যুগ বিভাগের যে সালগুলো বলেছেন এটাকে আমরা গুরুত্ব না দিয়ে কি আমরা যে বাংলা প্রধানত যেই ভাগ করা যায় বাংলা সাহিত্যের যুগকে সেটা আর কি আমরা জানব। বাংলা সাহিত্যের যুগকে 3টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক। দেখেন
বাংলা সাহিত্য যুগ বিভাগে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ। এখন এই যুগ বিভাগের এটা জানলাম ঠিক আছে, কিন্তু এখান থেকে কোশ্চিন কি টাইপের আসে, কোশ্চিন আসে এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল বিস্তৃতি ছিল, মধ্য যুগের বিস্তৃতি কত সাল থেকে কত সাল ছিল, আধুনিক যুগ কত সালে শুরু হয়, এই টাইপের কোশ্চিন গুলো আসে এই যুগ বিভাগ থেকে। দেখুন ঠিক আছে, যুগ বিভাগ থেকে কি ধরনের কোশ্চিন আসে, যে বাংলা সাহিত্যের যুগকে কয়টা ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে, এই কোশ্চিনটা আসে তিনটা ভাগে ভাগ করা যায়, এবং কি কি প্রাচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ, এগুলো তার কোশ্চিন আসবে না, যে কি এরকম কোন যুগ বিভাগের কোন এই অপশন গুলোতে কোশ্চিন আসবে না, কোশ্চিন আসবে কি তার ব্যক্তিগত কত ছিল, কত সাল থেকে কত সাল এই যুগটা বিস্তৃত ছিল, এটাই কোশ্চিন আসে ঠিক আছে। এখন এটা আমাদের জানাটা খুবই জরুরি। এটা থেকে প্রাচীন যুগে হচ্ছে সবচাইতে বেশি কনফিউশন, এটা বিভিন্ন ভাষা সাহিত্যিক বিভিন্ন ভাবে বলেছেন, এটা এটা কত সাল থেকে কত সাল, এটা তিনটা মত আছে। প্রাচীন যুগের প্রাচীন যুগটা কিন্তু শুরু হয় কখন, চর্যাপদের পর থেকে, চর্যাপদের মাধ্যমে প্রাচীন যুগ শুরু হয়, তার মানে চর্যাপদ আবিষ্কারের সালটাও কিন্তু এই এটাই ঠিক আছে। চর্যাপদের কত সাল থেকে কত সাল আবিষ্কৃত হয় বা রচিত হয়, এটাই কিন্তু এই প্রাচীন যুগের সময়কাল। এটা নিয়ে তিনটা মতামত আছে ঠিক আছে। একটা হচ্ছে 650 থেকে 1200, আরেকটা হচ্ছে 950 থেকে 1200, আরেকটা হচ্ছে 900 থেকে 1350 ঠিক আছে। প্রাচীন যুগের বিস্তৃতি ধরা হয় এক একজনের মতে এক এক রকম, এই তিনটাকে, একটা হচ্ছে 650 থেকে 1200, এটা কিন্তু চর্যাপদ, চর্যাপদ রচনার কালের সময়টাও ধরা হয় এইটাই, চর্যাপদ রচনার সময় বলা হয় এটা, তখনও অপশন করতে হবে এটা, আবার বলা হয় যদি প্রাচীন যুগের বিস্তৃতি কত সাল ছিল এইটাই ঠিক আছে। এখন অপশানে সবগুলো থাকবে না, এটা হচ্ছে কথা, যে অপশানে কখনোই তিনটা অপশান থাকবে না, অপশানে দিতে পারে শহীদুল্লাহর মতে, সুনীতি কুমারের মতে ঠিক আছে, সুকুমার সেনের মতে কোনটা কত সাল, এই প্রথমটা দেখেন 650 থেকে যেটা 1200, এটা হচ্ছে শহীদুল্লাহর মতে, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ এটা হচ্ছে শহীদুল্লাহর মতে, শহীদুল্লাহর মতে কত, 650 থেকে 1200, এদের কিন্তু মানে শেষ সময়টা ঠিক লাগছে, এটা হচ্ছে সুনীতি কুমারের মতে, ডক্টর সুনীত কুমার মধ্যে 950 থেকে 1200, এই দুইজনার শহীদুল্লাহ এবং সুনীত কুমারের দেখেন এই শেষ সময়টা 1200 যে সাল এটা কিন্তু ঠিক আছে, কিন্তু শুরুটা দেখেন এখানে 650 এখানে 950, একটু খেয়াল করবেন 300 বছর কম বেশি শুরুটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 650। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি প্রাচীন যুগ শুরু হয় কত, প্রাচীন যুগ ছিল ব্যক্তিকাল ছিল 650 থেকে 1200, যেটা 650 সালে শুরু হয় এবং 1200 শেষ হয়, আর সুনীত কুমারের মতে 950 থেকে, এখানে 300 বছরের একটা ডিফারেন্ট দুইজনের মধ্যে মতামতের মধ্যে, 950 থেকে 1200 সাল। এখানে কি করছে সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন কি করেছেন, এদের কাউকেই তিনি কারোর সাথে কোনো কিছু মিল না রেখে দেখেন কি করেছে 900 থেকে 1350, হ্যাঁ এটা কিন্তু অনেক বইয়ে এই ইনফরমেশনটা মিস আছে, এই ইনফরমেশনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে পরীক্ষায়, সুকুমার সেনের মতে 900 থেকে 1350, দেখেন একটু খেয়াল করেন এখানে 300 কম বেশি, আর কিন্তু লাস্টের দুইটা কিন্তু ঠিক রাখছে 1200 রাখছে, 650 থেকে শহীদুল্লাহর মধ্যে 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত, সুনীতি কুমারের মতে 950 থেকে 1200 সাল, দেখেন এই ব্যক্তিগতটা ঠিক রাখছে শেষ সময়ের এটা, আর এ কি করছে সুকুমার, ডক্টর সুকুমার কি করেছেন 900 থেকে 1350, কারোর সাথে কোনো কিছু মিল না রেখে আলাদা এক দিয়ে দিয়েছে 900 থেকে 1350, এই চর্যাপদের সময় বা বলা হয় যে প্রাচীন যুগের ব্যক্তিকাল কত ছিল এটা বলা হয়, অথবা বলতে পারেন আপনি ঠিক আছে। এই সালটা দেখেন গুরুত্বপূর্ণ, একটু মুখস্থ করেন 650 থেকে 1200, 300 বছর গ্যাপ দিয়ে 1200 ঠিকই রাখছে সুনীতি কুমার, কি করেছে 950 থেকে 1200 বলেছেন, আর এমনি আলাদা বলেছেন সুকুমার 900 থেকে 1350। এখন মধ্যযুগ,
এই মধ্যযুগের আবার তিনটা ভাগ আছে, হ্যাঁ, এটা মধ্যযুগের ডিটেইলস পড়বেন আপনারা, মধ্যযুগ যখন শুরু হবে তখন। এই মধ্যযুগে তিনটা আবার ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্যকে নিয়ে শুরু হয়, হ্যাঁ, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, আর হচ্ছে চৈতন্য পরবর্তী। দেখেন এখানে চৈতন্যকে নিয়ে সম্পৃক্ত পুরোটাই। এখানে কি প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যখন চৈতন্য তার চলছে তখন, এটা এটা আগে, এটা পরে, এগুলো খুবই সহজ মধ্যযুগ মনে রাখা। এই মধ্যযুগে যে তিনটা সময়, এই তিনটা সময়কে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এটার ব্যক্তিকাল হচ্ছে, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে জেনে রাখা হবে, 1201 থেকে 1500, এটা 1501 থেকে 1600, আর 1601 থেকে 1800। দেখেন, হ্যাঁ, এটা পার্থক্য কত, এটা হচ্ছে 3, হ্যাঁ, এটা হচ্ছে 1, এটা 2, পার্থক্য দেখেন কত, 1201 থেকে প্রাক চৈতন্য যুগের সময়কাল কত ছিল, 1201 থেকে 1500, চৈতন্য হচ্ছে 1501 থেকে 1600, আর চৈতন্য পরবর্তী 1601 থেকে 1800। এই 1801 থেকে আধুনিক যুগে শুরু হয়েছে, দেখেন, হ্যাঁ। এই যে শহীদুল্লাহ এবং সুনীত কুমারের মধ্যে 1200 সালে কিন্তু প্রাচীন যুগ শেষ, এই 1200 থেকে চৈতন্য যুগ শুরু হবে। এখানে শুধু তিন যদি মনে রাখেন আপনি, তাহলে প্রাক চৈতন্য যুগ কত সেটা কিন্তু মনে রাখতে পারতেছি আমরা, ঠিক আছে। তাহলে দেখেন প্রাক চৈতন্য যুগ কত, 3 বছরের ব্যক্তিকাল হবে, হ্যাঁ। তাহলে দেখেন আমরা প্রাচীন যুগ কিন্তু শেষ হয়েছে 1200 সালে, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে 1201 থেকে 3 যুগ করলে 1500, ঠিক আছে না, 1501 থেকে 1600, আর 1601 থেকে 1800 সাল, 1801 থেকে আধুনিক যুগ শুরু হয়। এটা হচ্ছে কোশ্চেন আসে এই ব্যক্তিগত এই সময়টার এই সাল থেকে কোশ্চেন আসে বেশি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যুগ বিভাগের যেই কোশ্চেন গুলো আসে, এই কোশ্চেন গুলো হচ্ছে এই টাইপের, ঠিক আছে। এগুলো কি ক্লিয়ার, একটু কমেন্ট করে জানাবেন। আমার ফোনে কি কোনো কমেন্ট আসতেছে না, আমার ফোনের সমস্যা না কি আমি বুঝতেছি না, একটু কমেন্ট করে জানাবেন আমাকে যে ক্লিয়ার নাকি এবং আমাকে শোনা যাচ্ছে নাকি। আমি কিন্তু এখনো কমেন্টগুলো দেখতে পাইনি একটাও। আচ্ছা, বুঝতেছি না আমার এখানে কমেন্ট কেন আসতেছে না, এটা আমি নিজেও জানি না। যাই হোক, দেখেন তাহলে যুগ বিভাগ কি আমি বলি, আমার বাংলা সাহিত্যে যুগকে তিনটা ভাগে ভাগ করা যায়, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, ঠিক আছে। প্রাচীন যুগে, প্রাচীন যুগ নিয়ে বিভিন্ন মতামত আছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। এর মধ্যে শহীদুল্লাহ দিয়েছেন কি বলেছেন, 650 থেকে 1200 সাল, হ্যাঁ। সুনীত কুমার কি বলেছেন, 1200 ঠিক রেখে এদিকে একটু এগিয়ে গিয়েছেন তিনি 3 বছর। এখানে কি বলেছেন, 900 থেকে কত, 950 থেকে 1200 সাল, তিনি কে বলেছেন, সুনীত কুমার। আর সুকুমার কি বলেছেন, সুকুমার কি বলছেন, 900 থেকে 1350। মধ্যযুগ কি, মধ্যযুগ তিনটা ভাগে ভাগ করা যায়, প্রাক চৈতন্য, চৈতন্য, চৈতন্য পরবর্তী, ঠিক আছে। প্রাক চৈতন্য যুগ কি, দেখেন এইখানে যে এই যুগটা শেষ, এখান থেকে কিন্তু শুরু, এই 1200 কিন্তু প্রাচীন যুগ শেষ, আর 1200 থেকে কিন্তু শুরু হচ্ছে মধ্যযুগ। সেক্ষেত্রে 1201 থেকে 1500, আর এখানে 1 বছর ডিপেন্ড হয়ে 1500 থেকে 1600, 1501 থেকে, আর 1601 থেকে 1800 সাল, যেটা আধুনিক যুগের শুরু, এই 1800 সাল যেটা শুরু আধুনিক যুগে, সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী। আধুনিক যুগে শুরু হচ্ছে 1801 সাল থেকে, ঠিক আছে।
এরপরে মধ্যযুগ নিয়ে আমি ডিটেলস কিছু বলতেছি না, শুধু প্রাচীন যুগ নিয়ে বলতেছি। হ্যাঁ, এরপরে মধ্যযুগ নিয়ে আরো অনেক পড়ার আছে, মধ্যযুগ আধুনিক যুগ নিয়ে। এগুলো হচ্ছে আপনার পরবর্তীতে যেই মধ্যযুগ যখন পড়বেন তখন এগুলো নিয়ে বিস্তারিত হবে। আমি এখন শুধু প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন শুধু প্রাচীন যুগ নিয়ে আলোচনা হবে। প্রাচীন যুগ বলতেই আমরা কিন্তু শুধু বুঝি চর্যাপদ, ঠিক আছে? প্রাচীন যুগ বলতে বোঝানো হয় চর্যাপদ। এই চর্যাপদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ থেকে কোশ্চিন আসেই, বিসিএসে প্রত্যেক বিসিএসে কোশ্চিন আসে চর্যাপদ থেকে। আমি যদি প্রথমেই বলেছি যেটা পড়ার সময় সহজ মনে হয়, কিন্তু কি হয় পরীক্ষার ফলে যখন যাই আমরা এটা নিয়ে একটু কনফিউশন লাগে, তাই একটু খুঁটিনাটি ঘুরে যদি পড়ি আমরা চর্যাপদ থেকে, যেহেতু আমরা একটা টপিক থেকে প্রত্যেক বছর সর্বনিম্ন 1 মার্ক কমন পাইতেছি। অনেক অনেক সময় দেখা যাচ্ছে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়েও কিন্তু আমরা 1 মার্ক কমন পাইতেছি না, 1 মার্কে সিলেবাস কমপ্লিট করতে পারতেছি না। আর আমরা কি দেখেন চর্যাপদ একটা ছোট্ট একটা অধ্যায় যেটা পড়ে আমরা কিন্তু বসে 1 মার্ক গেইন করতে পারতেছি। তাই উচিত আমাদের কি এই জিনিসটা খুঁটিনাটি সহ ভালো করে পড়া, যাতে আমরা এই 1 মার্ক মিস না দিই, ঠিক আছে? দেখেন চর্যাপদ, এই চর্যাপদকে বলা হয় আমাদের যে প্রাচীন যুগ, প্রাচীন যুগের আমি তো বললাম প্রাচীন যুগ বলতে কেন চর্যাপদকে বলি বুঝি, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, ঠিক আছে? প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বলা হয় এই চর্যাপদকে, ঠিক আছে? এখন চর্যাপদ আবিষ্কার হয়েছে কত সালে রচনা হয়েছে এটা কিন্তু আপনারা, আমি কিন্তু বললামই এটা যে ওই চর্যাপদ ওটাই বলতে প্রাচীন যুগের ওটাকেই ধারণা করা হয়, ঠিক আছে? তাইলে এই চর্যাপদের নাম কি কি আছে? চর্যাপদকে কি কি নামে আমরা আর চিনি, আর কি কি নামে পরীক্ষায় আসি কি নামে চর্যাপদ বিষয়ে, এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? চর্যাপদকে কি কি এই চর্যাপদ ছাড়াও আর কি কি নাম বলা হয়? একটা হচ্ছে চর্যা চর্য বিনিশ্চয়। হ্যাঁ, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে, ডিরেক্ট একবার পরীক্ষায় আসে। বানানের দিকটু পার্থক্য করে দিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে দেখেন চর্যা, এখানে অন্তঃস্থ জয় জফলে আকার আছে কিন্তু এখানে আকারটা নেই। চর্যা চর্য বিনিশ্চয় একটা নাম, আর একটা নাম হচ্ছে চর্যা গীতিকোষ, তারপর হচ্ছে চর্যা গীতি, আর একটা তো বললামই সেটা হচ্ছে চর্যাপদ। দেখেন এই যে কোনো কিন্তু পরীক্ষায় এই অপশন গুলো থেকে যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে? চর্যা চর্যা বিনিশ্চয় এই বানানটা একটু খেয়াল করে দেখবেন ভালো করে, একটু মনোযোগ দিয়ে এই বানানটাতে একটু গোল দিয়ে রাখবেন, যে বানানটা আমি দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখবো। তাহলে চর্যাপদের আর কি কি নাম আছে? চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি এবং চর্যাপদ। আমি বলছি চর্যাপদ একটা নাম, ঠিক আছে? চর্যাপদ আর কি এইগুলো নাম, চর্যাপদকে এই কয়টা নামে মানে ডাকা হয়, ঠিক আছে? এই কয়টা নাম চর্যাপদের ব্যতীত অন্য এই চর্যাপদ ছাড়াও যে নামগুলো আছে এটা হচ্ছে চর্যাপদের নাম। চর্যাপদ কি? এটা হচ্ছে গানের সংকলন। চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে আপনার গানের সংকলন, ঠিক আছে? গানের সংকলন, এটাকে সাধন সঙ্গীত বলা হয় এই গানগুলোকে, ঠিক আছে? সাধন সঙ্গীত, এই সাধন সঙ্গীত গুলো কারা করত? এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া গান, বৌদ্ধ সহজিয়া গান, ঠিক আছে? তাহলে এই চর্যাপদের আর চর্যাপদে কোন ধর্মের প্রাধান্য দেওয়া হয়েছে, কোন ধর্মের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্মে, কারণ বৌদ্ধ সহজিয়া গান
এই চর্যাপদের চর্যাপদের রচনা করেছেন বৌদ্ধ সহযোগীগণ, যারা গান বিভিন্ন গান গেয়ে সাধারণ সঙ্গীত করত। এইটারই সংকলন হচ্ছে আপনার এই চর্যাপদ। দেখেন, খেয়াল করেন ভালো করে। হ্যাঁ, ঠিক আছে। চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে গানের সংকলন বা সাধন সঙ্গীত। এগুলো রচনা করেছেন কারা? বৌদ্ধ সহযোগীগণ। ঠিক আছে, বৌদ্ধ সহযোগীগণে চর্যাপদ রচনা করেছেন। এরপরে দেখেন, এটা আবিষ্কার হয়েছে কোথা থেকে? আচ্ছা, এটু বলে আমি একটু আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। ঠিক আছে, নেপালের রাজদরবারের, ঠিক আছে, লাইব্রেরি থেকে এই চর্যাপদটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এখন চর্যাপদ নেপালে কেন আবিষ্কার হয়েছে, এটা কিন্তু রিটেন অনেক সময় কোশ্চেন আসে, অথবা আপনাদের মনে যদি কোশ্চেন থাকতে পারে যে এই চর্যাপদ নেপালে কেন পাওয়া গেছে। ঠিক আছে, এখানে যেহেতু বাংলা, নেপালে কিন্তু বাংলা ভাষাভাষী নাই, বাংলা ভাষাভাষী কি এইদিকে ভারতের উপমহাদেশের এইদিকে এই রিজনটাতে, কিন্তু তারা নেপালে কেন চর্যাপদ পাওয়া গিয়েছে, এর কারণ হচ্ছে এই যে চর্যাপদ আবিষ্কার করছেন বা চর্যাপদ রচনা করতেন হচ্ছে বৌদ্ধ সহযোগীগণ। ঠিক আছে, বৌদ্ধ সহযোগীগণ রচনা করতেন, এই বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রচনা চালা ছিল তারা এটা রচনা করতেন। কিন্তু কি, আপনি হিন্দুরা যখন এই ক্ষমতা দখল করেন এই এই রিজনটা, তখন তারা কি করে, এই বৌদ্ধ সহযোগীগণদের উপর অত্যাচার শুরু করে, তারা পালিয়ে নেপালের কি করে, নেপালে পদায়ন করে, তারা নেপালে চলে যায় আর কি। এরপরে মুসলিম শাসকরা এসেও কিন্তু এই বৌদ্ধ সহযোগীগণদের উপর তারা কি নির্যাতন করেছে, তাই তারা নেপালে বসবাস শুরু করে বৌদ্ধ সহযোগীগণ, এবং তারা সেখানে রচনা করে। এই জন্য এই চর্যাপদটাকে পাওয়া গিয়েছে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে, অর্থাৎ নেপালে এটা ছিল আর কি। ঠিক আছে, যদিও এটা বাংলা ভাষার নিদর্শন ছিল। হ্যাঁ, আবিষ্কার হয়েছে কোথায়? নেপালের রাজদরবারে রয়্যাল লাইব্রেরি থেকে। এখন হচ্ছে চর্যাপদ কি? চর্যাপদটা সংগ্রহ করেছেন কে? চর্যাপদ সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তো প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, সংগ্রহ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন তিনি। এর উপাধি ছিল, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল হরপ্রসাদ শাস্ত্রী সংগ্রহ করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগে প্রধান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি সংগ্রহ করেছেন। তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। কত সালে সংগ্রহ করেছেন তিনি? তিনি তৃতীয়বারের প্রচেষ্টায়, তিনি তিনবার আর কি গিয়েছেন নেপালে, তৃতীয়বারের প্রচেষ্টায় 1907 সালে তৃতীয়বারের, এটা কিন্তু করা যায়, কত সালে গিয়েছেন এটা দরকার নাই, তৃতীয়বারের প্রচেষ্টায়, এটা বললেই হবে, তৃতীয়বারের প্রচেষ্টায় রাজদরবারের গ্রন্থাগার থেকে তিনি এটি সংগ্রহ করেন। ঠিক আছে, তিনি কি কি সংগ্রহ করেছিলেন? তিনি সংগ্রহ করেছিলেন চর্যাপদ সংগ্রহ করেছিলেন ডাকান নোট সংগ্রহ করেছিলেন
সর্বপদের দোহা আর হচ্ছে কৃষ্ণপদের দোহা, ঠিক আছে? এর মধ্যে দেখেন শুধু এটা নিয়ে আলোচনা, চর্চাপদ নিয়ে আলোচনা, কিন্তু এই জিনিসটা এই জিনিসগুলো নিয়ে আলোচনা নাই, ব্যাকরণ হোক সর্বপদের দোহা কৃষ্ণপদের দোহা নিয়ে আলোচনা হয় নেই। কেন? কারণ এই একটা মাত্র বাংলা ভাষা নিদর্শন ছিল, বাংলা ভাষা নিদর্শন ছিল এই চর্যা চর্য জিনিস চর্যাপদ, আর এইগুলো বাংলা ভাষা নিদর্শন ছিল না, বাংলা ভাষা ব্যবহার করা হয়েছিল না, এই জন্য এই জিনিসটা নিয়ে আমাদের পড়াশোনায় তেমন নেই অথবা আলোচনাও নেই। তাহলে সংগ্রহ কি করেছিলেন এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, তাই আমরা এই কটা জিনিস মুখস্থ রাখবো, চর্যা চর্য জিনিসের ডাকার্ণ সর্বপদের দোয়া কৃষ্ণপদের দোয়া এই কটি জিনিস সংগ্রহ করেছিলেন কি নেপালের রাজদরবার থেকে, ঠিক আছে? এরপরে দেখেন এই তিনটা ছিল অপভ্রংশ ভাষায়, হ্যাঁ না জানলেও হয়, অপভ্রংশ ভাষায় ছিল এই তিনটা, এই চর্যাচর্য বিনিশ্চয় ছিল বাংলা ভাষায় রচিত, এই জন্য চর্যাচর্য বিনিশ্চয় অথবা চর্যাপদ নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা বেশি হইতেছে, বেশি হয়, ঠিক আছে? এখন এটা প্রকাশ করা হয় কত সালে দেখেন, আপনারা যদি এভাবে সাজিয়ে পড়েন তাহলে কিন্তু পড়া কি হয়ে যায়, ছোট হয়ে যায় এবং আপনার রিভিশন দেওয়ার সময় কিন্তু সহজ হয় এইভাবে যদি সাজিয়ে দেন। সংগ্রহ তারপরে কি প্রকাশ, যেমন লিখেছেন প্রকাশ, প্রকাশ হয় কত সালে, প্রকাশ হয় হচ্ছে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য সভা পরিষদ থেকে কি হাজার বছরের পুরান বাংলা ভাষার বদ্যগান ও দোহা নামে প্রকাশ করা হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, ঠিক আছে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা কি করা হয়, প্রকাশ করা হয় কি নামে, এটা হচ্ছে হাজার বছরের পুরান বাংলা ভাষার বদ্যগান, হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এই নামটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? ভালো করে দেখে নিন 1916 সালে এটা কি করা হয়, প্রকাশ করা হয়, ঠিক আছে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যেটা কি নামে প্রকাশ করা হয়, হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে, বাংলা ভাষায় পুরান বৌদ্ধ গান কি হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোয়া নামে প্রকাশ করা হয় 1916 সালে কোথায় থেকে, কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে, দেখেন, ঠিক আছে? চাইলে কমেন্ট দেখতে পাচ্ছি না আমাদের ক্লিয়ার নাকি জিনিসগুলো এটাও জানতে পারছি না, আচ্ছা এখন কমেন্ট দেখা যাচ্ছে, একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন, একটু ক্লিয়ার কি, চর্যাপদ সংগ্রহ করেছে হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি ছিল মহামহোপাধ্যায়, এটা কিন্তু তার উপাধি, অনেকেই হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় একসাথে নাম বলে কিন্তু এটা কিন্তু তার উপাধি, এটা তার নামের অংশ না, উপাধির পরে তার নামের সাথে যুক্ত হয়েছে জিনিসটা। 1907 সালে এটা আবিষ্কার হয় নেপালে, এটা বলে লিখছি আমি কোথায় থেকে সংগ্রহ হয়, ঠিক আছে, রাজদরবার থেকে তৃতীয়বারের প্রতিষ্ঠায়। এটা কি কি সংগ্রহ করেছিলেন, চর্যাচর্য বিনিশ্চয় ডাকার্ণ সর্বপদের দোয়া কৃষ্ণপদের দোয়া, এর মধ্যে এটাই শুধু বাংলা ভাষায় রচিত ছিল, বাংলা ভাষায় নিদর্শন ছিল, এইগুলো ছিল অপভ্রংশ ভাষা, এই তিনটা ডাকার্ণ সর্বদত দয়জন্য আমরা এই তিনটে নিয়ে আলোচনা নাই আমাদের। প্রকাশ করার কথা ছিল 1916 সালে হাজার বছরের পুরান বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে, এটা কোথায় থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, যেটা কলকাতায় অবস্থিত, ঠিক আছে? সোহানুর রহমান, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ক্লিয়ার। এরপরে দেখেন এটা পদকর্তা কতজন আমাদের জানতে হবে, হ্যাঁ
পদকর্তা, এই পদকর্তা নিয়ে কনফিউশন আছে। হ্যাঁ, কনফিউশন হচ্ছে একজন শহীদুল্লাহ, আমি তো পুরো নাম লিখছি না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, আমি তো পুরো নামটা লিখতেছি না, শহীদুল্লাহ আর হচ্ছে সুকুমার। এখানে কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু সুনীতি কুমার শহীদুল্লাহর সাথে কোনো কিসে বাক বিতণ্ডায় নেই, একটু খেয়াল করেন ভালো করে, এখানে বাক বিতণ্ডায় কিন্তু নেই হচ্ছে সুনীতি কুমার, ঠিক আছে। এখানে সুকুমার আর শহীদুল্লাহর মধ্যে কি হবে, যুদ্ধ হবে, ঠিক আছে। এখন শহীদুল্লাহর মতে এই চর্যাপদের মোট পদকর্তা ছিলেন 23 জন, আর সুকুমারের মতে 24 জন ছিলেন পদকর্তা। হ্যাঁ দেখেন, আর এখানে আমি যদি বলি মোট পদ, 23 জন ছিলেন শহীদুল্লাহর মধ্যে, 23 জন ছিলেন এই চর্যাপদের পদকর্তা, আর সুকুমার সেন হচ্ছে 24 জন। মনে রাখবেন শহীদুল্লাহ সবসময় কিন্তু কি বলতো, কম বলার চেষ্টা করতো। দেখেন আমরা যখন প্রাচীন যুগের ব্যক্তিকাল পড়েছি তখন কিন্তু ওনার সময় ছিল কত, 650 থেকে 1200, অর্থাৎ কম থেকে শুরু করা সবসময়, ঠিক আছে। এই জন্যে তার মতে কিন্তু সবকিছু কম, শহীদুল্লাহর মতে তার 23 আর 24 মনে রাখবেন পদকর্তা কম কাজ শহীদুল্লাহর মতে, কারণ তিনি কম থেকে শুরু করতেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো আপনাদের তাড়াতাড়ি শেষ করে, ওটা শেষ করার পরে একটু রিভিশন দিলে ইনশাল্লাহ এই ফ্রি ক্লাসে বাংলা সাহিত্য মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন এখন মোট পদ কত, এটা নিয়েও কনফিউশন আছে, মোট পদ কত, মোট পদ হচ্ছে আপনার শহীদুল্লাহর মতে হচ্ছে 50টি, আর সুকুমারের মতে 51টি। এই দেখেন খেয়াল করেন, এখানে পদকর্তার সংখ্যাও কম শহীদুল্লাহর মতে, মোট পদ সংখ্যা তাই কম, আর এখানে এক বেশি, এখানে এক বেশি, 23, 24, 50, 51, একটু খেয়াল করেন। তাহলে কি শহীদুল্লাহর মতে আমি কি বললাম, কম কম, যেহেতু সাল তিনি শুরু থেকে কম ধরেছেন, 650 থেকে শুরু করেছেন, তাই শহীদুল্লাহর মতে মোট পদকর্তা 23 জন এবং মোট পদ 50, সুকুমারের মতে মোট পদকর্তা 24 জন এবং মোট পদ 51। এটা কোন বইয়ে বলেছেন এটা গুরুত্বপূর্ণ না, তারপরে পড়তে পারেন। এটা হচ্ছে শহীদুল্লাহ বলেছেন এই বুদ্ধিস্ট মাইস্টিক সং এই নামে, এই বইয়ে গুরুত্বপূর্ণ এই পদকর্তা কিন্তু কোশ্চেন আসে যে কোনো পরীক্ষায়, এটা উল্টা পাল্টা করেন পরীক্ষায়, এই 23 কার 24, 24 কার 50 কার, এখানে উল্টা পাল্টা, আমি বারবার বলছি শহীদুল্লাহ সবসময় কম 23, 50, এখানে মোট পদ আর 24, 51, ঠিক আছে। সন্দেহ অংশ থ্যাংক ইউ ভাই। তাহলে মোট পদ গেল, মোট পদকর্তা আমাদের শেষ। হ্যাঁ এখন দেখেন আমাদের এখানে কোশ্চেন আসে অনেক সময় যে কিছু কিছু পদ যেটা হচ্ছে মানে মোট পদ 50টা এখানে ওটা দিয়ে যেটাই বলো, কিন্তু সব পদগুলো কিন্তু পাওয়া যায়নি, মোট প্রাপ্ত পদ পদ পাওয়া গেছে হচ্ছে 47.5টি। হ্যাঁ একটা অর্ধেক পাওয়া গেছে। হ্যাঁ আর পদগুলো পাওয়া যায়নি কোনগুলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 23 পাওয়া যায়নি কোনগুলো, দেখেন এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয় পাওয়া যায়নি কোনগুলো, 23, এই 23-এর অর্ধেক পাইছে, ঠিক আছে। এই জন্য 46.5টি পদ পাওয়া গেছে আর কি, মোট পদ 50টি হলো, পাওয়া গেছে 46.5টি, এগুলোতে পাওয়া যায়নি 23, হচ্ছে অর্ধেক পাওয়া গেছে, এই জন্য এটাকেও ধরা যায় পাওয়া যায়নি 24, 25, 48, মানে সহজ 23, 24, 25, 48, 23, 24, 25 সিরিয়ালে 48, ঠিক আছে, পদগুলো পাওয়া যায় নাই। এই পদগুলো পাওয়া যায়নি 23, 24, 25, 48, খেয়াল রাখবেন। হ্যাঁ আর মোট পদ পাওয়া গেছে
46টি। এখন এই 23 নম্বর পদটা কে আবিষ্কার করেছেন এটা একটু জেনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। বসু কুপার এই 23 নম্বর পদটা পদকর্তা ছিলেন বসু কুপার। এগুলোর পড়া আছে, জানার ইচ্ছা হলে জানতে পারেন, জানা দরকার নেই। 23 নম্বর একটু গুরুত্বপূর্ণ, এই 23 নম্বর পদটা রচনা করেছেন কে? বসু কুপার। 23 নম্বর পদটা রচনা করেছেন কে? বসু কুপার। ঠিক আছে, এখন দেখেন সবচেয়ে বেশি পদ আবিষ্কার রচনা করেছেন কে? বেশি পদ রচনা করেছেন কে? প্রথম কে? প্রথম পদ রচনা করেছেন কে? হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। আমি ক্রিয়া করে তারপর বলবো। তাহলে কি বললাম, মোট পদ আর পদকর্তা, এটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, এটা কিন্তু কনফিউশন কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, এখন প্রথম পদ, প্রথম পদের রচয়িতা কে? প্রথম পদের রচয়িতা হয়েছে লুইপা। প্রথম পদের রচয়িতা হয়েছে কে? লুইপা। এই শুধু এটা পড়লে হবে না, এটা প্রথম পদটা কি এটাও পড়তে হবে। ঠিক আছে, প্রথম পদটা হচ্ছে কা চঞ্চল খেয়ে পৈট কাল, এটা তো মনে রাখার দরকার নেই। পঞ্চবি আর ডাল, এই ডাল কথাটা থাকলে মনে রাখবেন লুইপা, লুইপা ডাল পছন্দ করতো। ঠিক আছে, এভাবে মনে রাখবেন লুইপা কি করতো, ডাল পছন্দ করতো। তার মানে কি, ডাল দিয়ে যে পদটা আছে এই পদটা হচ্ছে লুইপার রচিত, কারণ লুইপা যেহেতু প্রথম পদকর্তা এই পদটা কিন্তু লুইপারই। ঠিক আছে, তাহলে প্রথম পদের রচয়িতাটা কে? প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। যে পদটা হচ্ছে নাম, পদটা কি ছিল? কা তরুব পঞ্চমী ডাল। এই ডাল কথাটা দেখলে দেখবেন যে লুইপা। হ্যাঁ, আর বেশি, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? কান্নুপা। ঠিক আছে, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নুপা। তিনি কয়টি পদ রচনা করেছেন? তিনি 13টি পদ রচনা করেছেন। 13টি পদ রচনা করেছেন, সবচেয়ে বেশি পদ কান্নুপা। ঠিক আছে, এরপরে দ্বিতীয় দিক দিয়ে এগিয়ে আছে হচ্ছে বসু কুপার। বসু কুপার হচ্ছে কত? 8টি পদ। তিনি হচ্ছে বাঙালি, নিজেকে বাঙালি বলে দাবি করতেন বসু কুপার। হচ্ছে কত নম্বর পদে? 49 নম্বর পদে। 49 নম্বর পদে বসু কুপার নিজেকে বাঙালি বলে দাবি করতেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নুপা, তিনি 13টি পদ। বসু কুপার দিক থেকে দ্বিতীয়, তিনি 8টি পদ রচনা করেছেন, তিনি নিজেকে বাঙালি বলে দাবি করতেন। কত নম্বর পদে দাবি করেছেন? 49 নম্বর পদে তিনি বলেছেন, বসু কুপার নিজেকে বলেছেন 49 নম্বর পদে যে আমি বাঙালি। ঠিক আছে, আমি বাঙালি কথাটা বলেছেন কত নম্বর পদে? 49 নম্বর পদে। কি বলেছেন? নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। ঠিক আছে, এরপরে আছে সরপা। তিনি রচনা করেছেন 4টি। তারপরে আছে উৎকুরিপা, তিনি রচনা করেছেন 3টি। তিনি হচ্ছে মহিলা কবি। ঠিক আছে, মহিলা কবিটাকে কুকুরিপা। ঠিক আছে, কুকুরিপা নামের মধ্যে একটা মহিলা দেখেন, কুকুরিপা আবেশ দিছে, এটা মনে রাখবেন। কুকুরিপা, কুকুরিপা এটা হচ্ছে একজন মহিলা কবি, যিনি 3টি পদ রচনা করেছেন। সবচেয়ে বেশি করেছেন কান্নুপা 13টি, বসু কুপার দ্বিতীয় স্থানে রয়েছে, যিনি বাঙালি, নিজেকে বাঙালি বলে দাবি করতেন 49 নম্বর পদে। সরপা 4টি রচনা করেছেন, কুকুরিপা 3টি, যিনি একজন মহিলা কবি ছিলেন। ঠিক আছে, আর লুইপা, সবরূপা, শান্তিপা এরা 2টি করে পদ রচনা করেছেন। লুইপা, লুইপা, তারপরে কে? সবরূপা আর শান্তিপা এরা রচনা করেছেন 2টি করে। আর লুইপা প্রথম পদ রচনা করেছেন 23 নম্বর,
আমি দেখালাম 23 নম্বরে এটা অর্ধেক পদ পাওয়া গেছে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন বেশি গুরুত্বপূর্ণ, প্রথম পদ কে রচনা করেছেন, প্রথম পদটা কি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কি, এটা গুরুত্বপূর্ণ। নিজেকে বাঙালি বলে দাবি করেন, কোন চর্যাপদ রচনার পদকর্তা, এটা গুরুত্বপূর্ণ। কত নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করতে, এটা গুরুত্বপূর্ণ। এখানে মহিলা কবিকে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটু ক্লিয়ার? কমেন্ট করে জানাই এটু কি ক্লিয়ার ভাই। আচ্ছা, হয়তো ক্লিয়ার কমেন্ট আসতেছে না। এরপরে আমরা চলে যাব চর্যাপদের প্রবাদ। হ্যাঁ, চর্যাপদের প্রবাদ, চর্যাপদের প্রবাদ হচ্ছে 6টি। পিনের জন্য ইউটিউব জানলে যথেষ্ট। ঠিক আছে, চর্যাপদের প্রবাদ হচ্ছে 6টি, চর্যাপদের প্রবাদ 6টি, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মাঝে মাঝে কোশ্চেন আসে, আমি দেখেন গোটা গোটি লিখবো না। ঠিক আছে, আপনারা কোনো পদে যদি হরিণা কথাটা থাকে, হরিণা, ঠিক আছে, হরিণা কথাটা থাকে, তাহলে ভূষক উপা দেবেন। ভূষক উপা যেটা হচ্ছে 6 নং পদ, এই হরিণা হচ্ছে ভূষক উপা, এইটুকু মনে রাখবেন। হরিণা, হরিণ কুপা মনে রাখবেন, হরিণ কুপা বা হচ্ছে হরিণের জন্য পুরো পদটা দরকার হয়। অপনা মাংস হরিণ বৈরি, অর্থাৎ হরিণের মাংসই হরিণের জন্য কি ক্ষতিকর বা হরিণের জন্য শত্রু, কারণ কি হরিণের মাংস এতই সুস্বাদু যে এই জন্য মানুষ কিন্তু হরিণকে হত্যা করে। এই পদের মূল ভাব হচ্ছে এটা, ভূষক উপা এটা বলেছেন, অপনা মাংসে হরিণ বৈরি। এই হরিণা কথাটা দেখলে দিবেন কি ভূষক উপা, যেটা 6 নম্বর পদে বলেছেন। ঠিক আছে, তারপরে কি মা লৌ দাপন, এটা হচ্ছে 32 নং পদে কে বলেছেন, সরহপা। ঠিক আছে, মা লৌ দাপন এটা কে বলেছেন, সরহপা। মা লৌ দাপন আর কি বলেছেন, দুন্ঠ বলন্দে, দুন্ঠ বলন্দে, এটা হচ্ছে 39 নং পদ। এই দুইটা পদ বলেছেন সরহপা, 32 আর 39 নম্বর পদে যে প্রবাদ বাক্য, এই দুইটা বলেছেন সরহপা। মালো দপন এটা হচ্ছে হাতে কঙ্কান, কাঙ্কান মালো দপন, এটা 32 নম্বর, অর্থাৎ হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না, এটার অর্থ আর কি বর্ষণ গোহালি কিমো দুন্ঠ বলন্দে, অর্থাৎ দুষ্ট গরু চাইতে শূন্য গল ভালো। এই দুইটা পদ 32 এবং 39, এই মাল ও দাপন যদি দেখেন সরপা, দুন্ঠ বলন্দে মানে মা, মাল ও মা কথাটা এবং দুন্ঠ বলন্দে, বলন্দে কথাটা দেখলে সরপা দেবেন। মাল ও হচ্ছে 32 আর দুন্ঠ হচ্ছে 39। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, একটু দেখে নিতে পারেন। আর হাড়িত ভাত নাই, অর্থাৎ হাড়িতে ভাত নেই, হাড়িত ভাত এই টাইপের কথা দেখলে এটা হচ্ছে হাড়িত ভাত কার নেই, ডেন্ডুন পা, ডেন্ডুন পা, হাড়িতে ভাত নেই, এটা কত নম্বর পদ, এটা হচ্ছে 33 নং পদ। হাড়িত ভাত, হাড়িত ভাত নেই কার, ডেন্ডুন পা, মনে রাখবেন, হাড়িতে ভাত নেই কার, ডেন্ডুন পা, হাড়িত ভাত নেই, নীতি আবেশি, যাই হোক এটা। এরপরে দেখেন 33 নম্বর আরেকটা আছে, দুহিল দুঠু দুইলো দুদুকি বেনতে সামাই, এটাও 33 নম্বর পদ। দুহিলে এই কথাটা থাকলে এটাও রেন্ডন পা, এটাও 33 নম্বর পদ, প্রবাদ বাক্য 6টায়। আর একটা আছে হচ্ছে আপনার আম চাহন্তে আন বিনঠা, আন চাহন্তে আন বিনঠা, এটা হচ্ছে
44 নম্বর পদ কঙ্কনপা বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে কঙ্কনপা। এটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভূষুকোপাল যে পদটা, ওখানে মাংসে বই না বই দিই, এটা বেশি গুরুত্বপূর্ণ সবচাইতে। এগুলো রিটার্নের জন্য মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে যদি মুখস্থ করে রাখতে পারেন প্রিলিটি প্রিলি রিটার্ন দুইটাই কভার হবে। অনুবাদ সংক্রান্ত তথ্য চর্যা পদের অনুবাদ সংক্রান্ত তথ্য, ঠিক আছে। এখন চর্যা পদ দেখেন ইংরেজিতে অনুবাদ করেছে কে, এটা কিন্তু কনফিউশন ক্লিয়ার করে নেন। হ্যাঁ, ইংরেজিতে অনুবাদ করেছেন জসীমউদ্দিন মওদুদ। জসীমউদ্দিন মওদুদ, খেয়াল করেন ইংরেজিতে চর্যাপদ অনুবাদ করেছেন কে, জসীমউদ্দিন মওদুদ, ঠিক আছে। জসীমউদ্দিন মওদুদ চর্যাপদটা ইংলিশে অনুবাদ করেন, ঠিক আছে। এরপরে কি তিব্বতী ভাষায়, তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে চর্যাপদ, তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। এটি ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু কনফিউশন হয়, কীর্তিচন্দ্র তিব্বতী ভাষায় অনুবাদ করেন। আবার এই অনুবাদটা আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি, একটু কনফিউশন আছে, এই জন্য বললাম যে এটা ছোট চ্যাপ্টার হলো কনফিউশন কোশ্চেন আছে, সেক্ষেত্রে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি ইনি কিন্তু আবিষ্কারক, ইনি কিন্তু এই তিব্বতী ভাষার রচনা, তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। আর এই কীর্তিচন্দ্র তিব্বতী ভাষায় যেটা আবিষ্কার করেছেন, এটা কি ছিল, যিনি অনুবাদ করেছেন এটা আবিষ্কার করা ছিল না, এটা আবিষ্কার করেছেন প্রবোধচন্দ্র বাগচি, যিনি হচ্ছে আবিষ্কারক তিব্বতী ভাষা। আর ইংরেজিতে অনুবাদ করেন জসীমউদ্দিন মওদুদ, ইংরেজিতে অনুবাদ করেন জসীমউদ্দিন মওদুদ, ঠিক আছে। নতুন চর্যাপদ কে আবিষ্কার করেন, নতুন চর্যাপদ আবিষ্কার করেন কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঠিক আছে। অনুমান সংক্রান্ত যে তথ্য দেখেন, নতুন চর্যাপদ রচনা করেন কে, সৈয়দ মোহাম্মদ শাহেদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এই সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঠিক আছে। তিনি কি নতুন চর্যাপদ আবিষ্কার করেন, ইংরেজিতে করেন জসীমউদ্দিন মওদুদ, তিব্বতী ভাষায় কীর্তিচন্দ্র প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন। আর এই টিকা আকারে চর্যাপদ যে টিকাগুলো ছিল, এই টিকাগুলো কে রচনা করেন বা টিকাগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেন কে, যে পদগুলো ছিল এগুলা টিকার মাধ্যমে প্রকাশ করেন, টিকার মাধ্যমে প্রকাশ করেন মুনি দত্ত। দেখেন এখানে সুন্দর করে কনফিউশন যে কোশ্চেন গুলো আমি কিন্তু লিখে দিছি, আপনারা একবার যদি না হয় বারবার দেখবেন রিভিশন দেওয়ার সময়, আমি যে কনফিউশন হয় যে কোশ্চেন গুলো, যে প্রবলেম হয় সেই কোশ্চেন গুলো কিন্তু আমি একসাথে লিখে দিছি। ইংরেজিতে অনুবাদ করেন জসীমউদ্দিন মওদুদ, তিব্বতী ভাষায় কীর্তিচন্দ্র, এটা আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি, নতুন চর্যাপদ আবিষ্কার করেন, নতুন চর্যাপদ রচনা করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আর টিকার মাধ্যমে প্রকাশ করেন মণি দত্ত। এটা কিন্তু উল্টা পাল্টা হয়ে যায়, কে অনুবাদ করে এই অনেক সময় মণি দত্ত চলে আসে অপশানে, মনে হয় অনেক সময় মনে হয় কীর্তিচন্দ্র, অনেক সময় মনে হয় প্রবোধচন্দ্র বাগচি, জসীমউদ্দিন মওদুদ, জিনিসগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ইংরেজি তিব্বতী নতুন আর হচ্ছে টিকার মাধ্যমে, ঠিক আছে। এটু ক্লিয়ার।
আচ্ছা সোহানুর রহমান সোহান, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার। আচ্ছা চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তা বল হয় কাকে জানেন? সবর পাকে। ঠিক আছে, শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় তাকে সবর পাকে। হ্যাঁ, শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় তাকে সবর পাকে। এটা কিন্তু বাইরের প্রশ্ন অনেক সময় আসে। হ্যাঁ, চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে, এটাকে বিভিন্ন সাহিত্যিক বা বিভিন্ন ভাষা বিজ্ঞানী যারা ছিল তারা বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন, তবে চর্যাপদকে বলা হয় ছন্দ ভাষা। এটা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলেছেন এটা কি আলো আধারী ভাষা। অর্থাৎ আলো আধারে মানে কি, কোথাও বোঝা যায়, কিছু ভাষা বোঝা যায়, কিছু ভাষা বোঝা যায় না, অনেক সময় বাংলা মনে হয়, অনেক সময় বাংলা না। এই জন্য হরপ্রসাদ শাস্ত্রী এটাকে আলো আধারী ভাষা বলেছেন। আলো আধারী ভাষা রচিত। শহীদুল্লাহ বলেছেন বঙ্গ কামরূপী। হ্যাঁ, বঙ্গ কামরূপী ভাষায় রচিত হচ্ছে এই চর্যাপদ। দেখেন ভাষা জিনিসটা ক্লিয়ার করেন কি, ভালোবসাদ শাস্ত্রী এই ভাষাকে বলেছেন আলো আধারীর ভাষা, অর্থাৎ ছন্দ ভাষা। ছন্দ ভাষায় রচিত হচ্ছে চর্যা পদ আর কি, আলো আধারী ভাষা বা ছন্দ ভাষা। হ্যাঁ, ছন্দ ভাষা মানে কোথাও আলো কোথাও অন্ধকারের কুমার। শহীদুল্লাহ বলেছেন ব্রহ্ম কামরূপী। আর এই চর্যা পদ হচ্ছে, আপনারা মনে রাখবেন এইভাবে, চর্যা মাত্র, চর্যা মাত্রা বা চর্যা মাত্র যেটা মনে রাখতে পারে। চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুন্দর করে বারবার দেখেন, বারবার দুই তিনবার বলেন চর্যা মাত্র, চর্যা মাত্র, চর্যা মাত্র, এভাবে মনে রাখতে পারেন। চর্যা মাত্র বা মাত্রা, চর্যা মাত্র বা মাত্রা, চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদ রচিত। ঠিক আছে, চর্যাপদ রচিত কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদ, চর্যাপদ রচিত মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদ রচিত। দেখেন চর্যাপদ থেকে একবারে খুঁটিনাটি ধরে আমি কিন্তু কনফিউশন ক্লিয়ার করেছি। ঠিক আছে, চর্যাপদে খুঁটিনাটি কনফিউশন যেগুলো পরীক্ষায় আসে ওইগুলাই, এগুলো থেকেই পরীক্ষা কোশ্চেন দেবে ইনশাল্লাহ। মানে 90% সম্ভাবনা কমন প্রোগ্রাম যেগুলো পড়াইছি এগুলো থেকে কিন্তু কাহিনী হচ্ছে ভুল করা যাবে না। আমি যে কনফিউশন গুলো কিন্তু একসাথে পড়াইছি সুন্দর করে, যাতে আপনারা কি করতে পারেন, এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারেন। ও সরি, টিকার মাধ্যমে প্রকাশ করেছেন মণি দত্ত, এটা কিন্তু সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষায় মণি দত্ত টিকার মাধ্যমে এই চর্যাপদে যে পদগুলো আছে এটাকে তিনি ব্যাখ্যা করেছেন মণি দত্ত সংস্কৃত ভাষায়। ঠিক আছে, দেখেন ক্লিয়ার। মনোযোগ দিয়ে পড়বেন, আমি সুন্দর করে যে কনফিউশন গুলো সেগুলো কিন্তু সাজিয়ে পড়াইছি একসাথে, সেক্ষেত্রে ক্যাটাগরাইজ করে পড়াইছি যেগুলো কনফিউশন কোশ্চেন গুলো একসাথে সুন্দর করে পড়াইছি, চেষ্টা করেছি পড়ানো। আপনারা দেখেন আবার এগুলো আবার আজকে কি করবেন, পড়া শেষ হলে এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তাকে পরীক্ষায় এই কোশ্চেন গুলো দ্রুত সলভ করে ফেলবেন, এই ক্লাস শেষ হলেই কিন্তু সলভ করে ফেলবেন, তাহলে আপনার যেই কনফিউশন জিনিসগুলো পড়লেন এই জিনিসগুলো মাথার ভিতরে সুন্দর করে গেঁথে যাবে। ঠিক আছে, দ্রুত দ্রুত সলভ করে ফেলেন যে কোশ্চেন গুলো, এক ঘন্টা লাগবে দেখা যাচ্ছে আপনার, যে বিগত যে কোশ্চেন গুলো আসছে চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে
দুটো সলভ করে ফেলেন তাহলে সুন্দর মনে থাকবে, অনেকদিন যাবৎ এই চর্চা পদের প্রাচীন যুগ সম্পর্কে প্রশ্নগুলো মনে থাকবে এবং পরীক্ষা ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইরকম এই পর্যন্তই। আমি 46 নম্বর পিরিয়ড আগে আমার বাংলা সাহিত্যে পুরোটাই একটু ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করবো সুন্দর করে। এই কয়েকগুলো আবার রিভিশন দেবেন দরকার হলে, কারণ রেকর্ডেড থেকে যাচ্ছে কিন্তু পেজে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, পরবর্তী যখন কনফিউশন হলে আবার এই ক্লাসগুলো করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।